যুদ্ধের দ্বার প্রান্তে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার সর্বাত্মক প্রস্তুতির মধ্যে সীমান্তে মহড়া চালিয়েছে কিয়েভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সংকট নিরসনে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যদিও তাতে পাত্তা দেয়নি রাশিয়া। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে উস্কানির অভিযোগ এনেছে জার্মানি। সংকট সমাধানে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে নেটো। পূর্বাঞ্চলীয় সীমান্তে ইউক্রেনের সেনা ও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দ্বন্দ্ব সংঘাত নিয়ে মস্কোর সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওতে সাজোয়া যান, ট্যাঙ্কার সহ গোলাবারুদ নিয়ে ইউক্রেনের সেনাদের মহড়া চালাতে দেখা যায়। এদিকে 2014 সালের পর সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়া। তাদের দাবি, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটোর হুমকি মোকাবেলায় প্রশিক্ষণের অংশ হিসেবে এ সেনা সমাবেশ ঘটানো হয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ইউক্রেনের সঙ্গে উত্তেজনা নিরসনের জন্য চাপ দেন। এছাড়া পুতিনের সঙ্গে তৃতীয় কোনো দেশের সাক্ষাতেরও প্রস্তাব দেন তিনি। বাইডেনের প্রস্তাবের বিষয়টি ক্রিমলিন বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে পুতিনের মুখপাত্র দিমিত্রি পিসকভ। তিনি আরও বলেন, এ বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি, প্রস্তাবটি নতুন এবং এ ব্যাপারে বিচার বিবেচনা করতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাশিয়া এই সময়ে কাউকে পাত্তা দিচ্ছে না। এদিকে সীমান্তে সেনা সমাবেশ করার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে জার্মানিও। সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোট নেটো প্রধানও। এরই মধ্যে রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় ইউক্রেনে প্রাণঘাতী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও নেটোভুক্ত দেশগুলো। 90 টন ওজনের এই সামরিক সহায়তার প্রথম চালান ইতিমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস ওই সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি সম্প্রতি অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ওই সামরিক সহায়তার মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষার জন্য গোলাবারুদও রয়েছে। এদিকে চলতি সপ্তাহেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কিয়েভ সফরে যাওয়ার কথা ছিল। এর আগেই এই সামরিক সরঞ্জাম পাঠানো হলো। বেশ কিছুদিন ধরে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করছে ক্রিমলিন। যুক্তরাষ্ট্র, ইউক্রেন সহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার এই প্রস্তুতি। যদিও মস্কো এই সেনা সমাবেশকে রুটিন কাজের অংশ বলে দাবি করে আসছে। ইউক্রেন নিয়ে উত্তেজনা কমাতে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। ওই বৈঠকের পর দেশ দুটি জানায় তারা ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা কমানোর ব্যাপারে সম্মত হয়েছে। তবে ইউক্রেনে রুশ হামলার প্রশ্নে ব্লিনকেন সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো সম্মিলিতভাবে পাল্টা আক্রমণ চালাবে। এ বৈঠকের পর লাভরভ বলেন, ব্লিনকেনকে তিনি জানিয়েছেন নিরাপত্তা সংক্রান্ত যেসব দাবি মস্কো জানিয়েছে, ওয়াশিংটন যদি তা উপেক্ষা করে তবে তার চড়ামূল্য দিতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বাইডেন গত ডিসেম্বরে ইউক্রেনের নিরাপত্তা সহায়তার জন্য $20 কোটি মার্কিন অনুমোদন দেন। কিয়েভে মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে বলেছে, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতির অংশ হিসেবে এই চালান এসেছে। ইউক্রেনের সামরিক বাহিনীকে এরকম সহায়তা প্রদান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেটো জোট ঘোষণা করেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। নেটো বলছে তাদের সৈন্যদেরকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ব্রিটেন ইউক্রেনে তাদের দূতাবাস থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করেছে। ব্রিটিশ সরকার বলছে রাশিয়ার সামরিক হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনে ব্রিটিশ কূটনীতিকদের জন্য কোনো সুনির্দিষ্ট ঝুঁকি তৈরি না হলেও তারা কিয়েভে তাদের দূতাবাসের অর্ধেক কর্মীকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। তবে ব্রিটেন কিয়েভে তাদের দূতাবাস খোলা রাখবে বলেও জানায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের দেশে চলে আসার নির্দেশ দেয়। ইউক্রেনে আমেরিকান কোম্পানির সরাসরি নিযুক্ত কর্মীদেরও স্বেচ্ছায় দেশ ত্যাগের অনুমোদন দেওয়া হয়েছে। আমেরিকা বলছে আক্রমণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমেরিকা তার নাগরিকদের এখন ইউক্রেন বা রাশিয়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। তবে রাশিয়া কোনো রকম সামরিক পদক্ষেপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে, যদিও সীমান্তে রুশ সৈন্য সংখ্যা অনেক বেড়েছে। পশ্চিমা সামরিক জোট নেটো বলছে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। তারা বাড়তি সৈন্য প্রস্তুত রাখছে এবং প্রতিশোধ ক্ষমতা আরও শক্তিশালী করছে। ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ড সহ নেটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরও জঙ্গি বিমান এবং রণতরি পাঠাচ্ছে নেটো। রাশিয়া 2014 সালে ক্রাইমিয়াকে তার সীমানাভুক্ত করার পর নেটো পূর্ব ইউরোপে তার সদস্য দেশগুলোতে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়েনিয়া এবং পোল্যান্ড।